লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই সৌরচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সৌরচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থল এলডিপির কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন তিনি বলেন নোবেল বিজয় ড মোহাম্মদ ইউনুস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার ওপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার ব্যক্ত করেন কর্নেল অবসরপ্রাপ্ত অলিয়া আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে দু সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপ্রহিত নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে উনিশশো সালের পর থেকে মুক্তিযুদ্ধ তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পশুদের সরকারি চাকরিতে নিয়োগ বাতিল করতে হবে সৌরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে